পুরো পৃথিবীতে করোনা মহামারী চলছে, বাংলাদেশের 3 লাখ মানুষ এই করোনা আক্রান্ত, ইতিমধ্যে মারা গেছে 3000-এর বেশি। এই করোনায় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী হিসেবে বিশ্বব্যাংকের 1100 কোটি টাকার প্রকল্পের নাম ERPP প্রজেক্ট। সেই প্রজেক্টে সিম কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান 8 কোটি টাকার বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। তার মধ্যে আছে KN95 মাস্ক, যেটি চীনের তৈরি। 2,10,000 পিস মাস্কের তারা অর্ডার পেয়েছিল। এই মাস্কগুলো সরবরাহ না করেই তারা 8 কোটি টাকা তুলে নিয়ে গেছে। এই মাস্কগুলো এখানে 3 মাসের বেশি সময় ধরে এখানে এই অফিসে পড়ে আছে, এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। আমরা জানি যে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর একটি সংকট আছে। হ্যাঁ, চিকিৎসকরা বিভিন্ন সময় আমরা দেখেছি এটি নিয়ে তারা গণমাধ্যমে কথা বলেছেন, এবং আমাদের অনুসন্ধানেও আমরা জেনেছি যে একটি ব্যাপক সংকটই আছে। কিন্তু এই মাস্কগুলো 3 মাস ধরে এখানে এভাবে পড়ে আছে, কেন পড়ে আছে সেটি একটু ব্যাখ্যা দিই। বিদেশ থেকে কোনো কিছু কোনো মেডিকেল ডিভাইস আমদানির ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি নো অবজেকশন সার্টিফিকেট লাগে, NOC লাগে, সেটি নেওয়া হয়নি। এবং এই সরকারিভাবে কেনাকাটার জন্য 3টি কমিটি করতে হয়, দর যাচাই কমিটি, মান যাচাই কমিটি এবং জরিপ কমিটি। এই সিম কর্পোরেশন এই পণ্যগুলো কেনার ক্ষেত্রে কোনো কমিটি করা হয়নি। হ্যাঁ, এবং যেগুলো কেনা হয়েছে সেই প্রোডাক্টগুলোর যে মান সেটি আসলে খুবই নিম্নমানের। আপনি দেখেন যে এখানে কোনো কোম্পানির নামে লেখা নেই পুরো মাস্কের গায়ে, এবং এই মাস্কের যে মান সেটি অত্যন্ত নিম্নমানের। একটি মাস্ক আপনাদের দেখাই, এটি তারা যে সরকারের কাছে যে নথি দিয়েছে সেখানে বলা আছে যে এটি 5 স্তর বিশিষ্ট, কিন্তু এটি আসলে 5টি লেয়ার বা স্তর নেই। এবং মাস্কের কোয়ালিটি আপনারা দেখেন যে কী বাজে অবস্থা, এবং যে ফিল্টারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই নিম্নমানের। এই মাস্কগুলোই চিকিৎসকদের জন্য, স্বাস্থ্য সুরক্ষা কর্মীদের জন্য এই প্রজেক্ট থেকে কেনা হয়েছে। এবং আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সবথেকে বড় নিয়ম সেটি হচ্ছে যে এই মাস্কের প্যাকেটে গায়ে লেখা আছে সিভিল গ্রেড, অর্থাৎ এগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য। দিস প্রোডাক্ট ইজ আ নন মেডিকেল ডিভাইস, অর্থাৎ এগুলো মেডিকেল পারপাসে কোনোভাবে ব্যবহার করা যাবে না, মেডিকেল পারপাসে ব্যবহার করা যাবে না। এটি যখন এই বক্সের গায়ে লেখা আছে, সেই মাস্কগুলো কীভাবে কত বড় দুঃসাহস হলে, কত বড় জালিয়াত চক্র হলে তারা এটি করতে পারে যে চিকিৎসকদের জন্য এত বড় অনিয়ম করে তারা এই মাস্কগুলো কিনতে পারে। এবং শুধু এই সিম কর্পোরেশন নয়, ERPP প্রজেক্টে যে প্রায় 200 কোটি টাকার উপরে কেনাকাটা হয়েছে, প্রত্যেকটি কোম্পানির কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। জাদিদ অটোমোবাইলস নামে একটি প্রতিষ্ঠান যেটি গাড়ি আমদানি করে, সেই প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে PPE সরবরাহের অনুমতি, তারা সেটি সরবরাহ করতে পারেনি, তারা তুলে নিয়ে গেছে 9 কোটি টাকা। সিম কর্পোরেশনে পণ্য সরবরাহ না করে তুলে নিয়ে গেছে 8 কোটি টাকা। এবং এখানে একটি প্রকল্পে একটি অ্যাপস বানানো হয়েছে এই ERPP প্রজেক্টেই, প্রায় 5 কোটি টাকা দিয়ে একটি মোবাইল অ্যাপ বানানো হয়েছে যেটি সাধারণ মানুষের কাজে আসছে না। সুতরাং পুরো প্রকল্পে, এবং এটি কিন্তু ঋণ প্রকল্প, 1100 কোটি টাকার মধ্যে সরকারের 250 কোটি টাকা বেশি আছে, বাকি টাকা বিশ্বব্যাংকের ঋণ প্রকল্প। অর্থাৎ এটি মানে আপনার আমার কিংবা সর্বসাধারণের পকেট থেকে এই টাকাটি যাবে। সব থেকে বড় কথা হলো যে এই করোনা যুদ্ধে আমাদের যারা যোদ্ধা চিকিৎসকদের জন্য যখন এরকম নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনা হয়, সেটি আসলে এর আসলে কী শাস্তি হওয়া উচিত, কিংবা এটি দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছলে কিছু মানুষের দুর্নীতি, সেটি আসলে এরকম নিম্নমানের জিনিসপত্র কেনাকাটা হয় এবং কাউকে না জানিয়ে, সেটি আসলে অনেক বড় একটি ব্যাপার। পুরো বিষয়টি অর্থাৎ সরকারের সদিচ্ছা থাকবার পরও, সরকারের উদ্যোগের পরও কিছু মানুষের দুর্নীতির কারণে এরকম প্রকল্পগুলো ভেস্তে যায়। সামগ্রিকভাবে পুরো প্রকল্প 1100 কোটি টাকার প্রকল্প যেটি 3 বছর ধরে চলা কথা, সেটি যদি খুব স্মুথলি চলতো 3 বছরে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য কাঠামো যেটি, সেখানে অনেক পরিবর্তন আনা সম্ভব ছিল। কিন্তু শুরুতে যেভাবে এটি ব্যাপকভাবে যেভাবে দুর্নীতি হয়েছে, এই প্রকল্প কত দূর যায় কিংবা থেমে যায় কিনা সেটি একটি প্রশ্ন।